বেনারস থেকে আগত পরিযায়ী শ্রমিকদের কাতর আবেদন দেখুন ভিডিও। বেনারসে কাজ করতেন ওরা, কিন্তু লকডাউনে খেতে পাচ্ছিলেন না, কোনোভাবে দিন কাটছিল, তাই সেখান থেকে পাড়ি দিয়েছিলেন বাড়ির উদ্দেশ্যে। এ রাজ্যের মালদায় তাদের বাড়ি, কিন্তু বিহারের আরা জেলায় এসে তাদের আটকে দেয় প্রশাসন। সেখান থেকে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কোয়ারেন্টাইনে থাকার পর ফের আসার পথে, কিন্তু বাংলা ঝাড়খণ্ড সীমান্তে এসে ফের আটকে দেওয়া হয়েছে শ্রমিকদের। অভুক্ত অবস্থায় তারা এখন সীমান্তে আটকে আছে। কাতর কণ্ঠে চোখের জলে তাদের আবেদন বাড়ি যেতে দেওয়া হোক। এসেছিলাম বেনারস থেকে, বেনারসে মজদুরির কাজ করছিলাম। ওখানে কাজের যখন কাজ বন্ধ হয়ে গেল, আমরা খেতে পাচ্ছিলাম না। 24 ঘন্টায় 4টা পুরী পেতাম, পুরী খেয়ে পেট ভরতো না। এই অসুবিধায় আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। আমরা আরা ডিস্ট্রিক্টে আমাদেরকে ধরলো প্রশাসন, ধরে ওখানে 14 দিন আমাদেরকে রাখলেন। রেখে ওখান থেকে বাস দিয়ে পারমিট করে আমাদেরকে ঝাড়খণ্ড গোবিন্দপুর থানায় এখানে পৌঁছে দিলেন। ওখান থেকে সাইকেল নিয়ে আমরা রওনা দিলাম, একটা বর্ডারে আসলাম। বর্ডারে আর পাচ্ছে না আমাদের, এটা বাঙ্গাল কি বলছে আপনাকে, বাঙ্গাল বর্ডার আমাদেরকে পাস দিচ্ছে না। এখানে আমাদেরকে বারবার এখান থেকে ঘোরাচ্ছে, আমরা অসুবিধায় পড়ে গিয়েছি। এখানে খাবার নাই, দাওয়া নাই, কিছু নাই, পানি পাচ্ছি না। আমরা এখানে মাঠে বসে আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্ট, গ্রাম হলো পীরপুর, থানা পুকুরিয়া। কি চাইছেন আপনারা? আমরা যেতে চাই বাড়ি। কতটা অসুবিধার মুখে পড়েছেন এখন পর্যন্ত আপনারা? আমরা অনেক অসুবিধায় পড়ে গেছি। এরকম অবস্থা হয়েছে যে আমার আর কোনো সাহস নাই যে আমরা বাঁচতে পারবো। আমাদের হারিয়ে গেছে হিম্মতটা, আমরা আর স্মরণশক্তিও নাই, কিছুও নেই, আমরা আর থাকতে পারবো। কি নাম আপনার? আমার এমডি নূর আলম হোসেন। কি নাম? এমডি নূর আলম হোসেন। ডুবুরডিহি থেকে সৌমিত্র গাঙ্গুলি ও সোহেল খান, টাইমস বাংলা।